বড় মুখ না ছাই, শুধু মুখে বড় বড় কথা। কথা তোকে জানতেই হবে মা, আফটার অল ও তো একটা সেন্স গার্ল। কথা বলে কি করে মানুষকে ভোলাতে হয়, বোকা বানাতে হয় সেটা তো খুব ভালো করেই জানে মা। কিন্তু কিন্তু অনিশ পিচ্ছে না কেন? অনিশ পিচ্ছে না কেন? কি প্ল্যান করেছে? প্ল্যান করেছে যে ওই মেয়েটার সঙ্গে আলাদা সংসার পাতবে। ভগবান, মেয়েটা কি সাংঘাতিক, কি সাংঘাতিক, তাহলে বুঝে দেখো। নিশ্চয়ই অনিশকে এটা বুঝিয়েছে যে তোমার বাড়ির লোকেদের সঙ্গে তুমি আর কোনো সম্পর্ক রেখো না, তাই তো? উফ, কোথাকার কথা তুমি কোথায় নিয়ে ফেলছো? দেখো সর্বমঙ্গলা, আমাদের বাড়ির লোকদের আর কষ্ট দিতে চায় না বলেই তো চিঠি লিখে রেখে চলে গেছে। অনিশ তাই ওকে খুঁজতে গেছে, খুঁজে পেয়েও গেছে, এখন অনিশ ওকে নিয়ে বাড়ি ফিরছে। তবে তবে আর কি, সব দুহাত তুলে নেত্য করো, নেত্য করো দুহাত তুলে। সরল সাদাসিদে নাকি মুখ, ওই সরল সাদাসিদে মুখ নিয়ে ঘুরছে আর সব লোকের মাথা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মা একদম ঠিক কথা বলেছে। আমারও তো এখন ঠিক এই কথাটাই মনে হচ্ছে রে। অনিশা তো ভালো ভালো বলছিল মেয়েটাকে, কিন্তু না, আমার কিন্তু ওকে খুব দায়িত্ব জ্ঞানহীন বলে মনে হচ্ছে। দেখ, দায়িত্ব থাকলে কি বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় কোনো মেয়ে? সব কিন্তু জেনে বুঝে করেছে মা। তুমিও তুমিও এইভাবে কথা বলছো? সরি বাবা, একটা কথা না বলে আমি থাকতে পারলাম না। মা আর ঠাম্মি যে কথাগুলো বলছেন একদম ঠিক কথা বলছে না। আমরা তো মেয়েটাকে মেনেই নিয়েছিলাম, এমনকি মাও বুকে পাথর চাপা রেখে মেয়েটাকে মেনেই নিচ্ছিল। দেখো সেই জন্যই তো আমরা বিয়ের অনুষ্ঠান করার এত তোড়জোড় করলাম, তাই না? কিন্তু শেষ পর্যন্ত মেয়েটা কি করলো? চিঠি লিখে রেখে চলে গেল। এটাকে ইমোশনাল ব্ল্যাকমেইল ছাড়া আর কি বলবে বাবা? আরে কেন সর্বমঙ্গলা এরকম কেন করবে বলতে পারো? আরে কেন আবার? ও দেখতে চাইছিল যে অনিশ ওর জন্য কতটা পাগল, ওকে হাতের মুঠোয় রাখার জন্যই তো এগুলো করছে ও। আর সেই জন্য মেয়েটাও বাড়ি থেকে চলে গেল আর অনিশ ওর পেছন পেছন চলে গেল ছুটে। অনিশকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে মা, বুঝলে তো? বুঝবে বুঝবে, যখন সব হাত থেকে বেরিয়ে যাবে তখন তোমার শ্বশুরমশাই বুঝবে যে কি হারালো। ঠিক বলেছো, ওই মেয়ে কিন্তু কিছুতেই আমার দাদু ভাইকে বাড়িতে ফিরতে দেবে না। আমি এসে গেছি। হোয়াট? অনিশের বাড়ি? কেন, কি করতে? বাড়ি ড্যাড, অনিশদার বিয়ে, আমি সেখানে যাবো? এটা হতে পারে? অনিশদা তো আমাদের টিচার, আমরা অনিশদার স্টুডেন্ট। অনিশদার বিয়ে হচ্ছে, সেখানে তার স্টুডেন্টরা প্রেজেন্ট থাকবেন, এটা কখনো পসিবল নয় ড্যাড। ইভেন আন্টি, আই মিন অনিশদার মা আমাকে নিজে ইনভাইট করেছে, বলেছে যে অনিশদার বিয়েতে আসতেই হবো, তাহলে কেন যাবো না বলো? ডেফিনেটলি যাবো। দেখো অনিশদের বিয়েতে যাবো, এনজয় করবো, খাবো দাবো, নাচবো, ব্যাস তারপরে অনিশদাকে এই মাথা থেকে মুছে ফেলবো। অনিশ কাঞ্জিলাল, এত সহজে আমি তোমাকে কিছুতেই সুখে থাকতে দেব না, কিছুতেই না। তোমার আমার মাঝে যে মেয়েটা এসেছে তাকে আমি জাস্ট শেষ করে দেবো। আমি আসছি অনিশ কাঞ্জিলাল, আমি আসছি। তুমি আমাকে রিফিউজ করতেই পারো, বাট ব্যাড লাক, আমি তো তোমাকে রিফিউজ করিনি। ওই সর্বমঙ্গলাকে তোমার জীবন থেকে কিভাবে সরাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। ওই তো এসে গেছে। হ্যাঁ, ভেতরে ভেতরে এসো সর্বমঙ্গলা, এসো। হ্যাঁ এসো 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 এসো, ভেতরে এসো। বাবা, কতবার যে তুমি যাবে আর কতবার যে তুমি আসবে তা তো একমাত্র ঈশ্বরই জানেন। এই এলো, আমি বরণ করে ঘরে তুললাম, আবার সে মেয়ে উদাও হয়ে গেল, তাকে আবার প্রত্যেকে ধরে নিয়ে চলে এলো। বাবা, আমি কিন্তু তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি, জনে জনে বলে দিচ্ছি, আমি কিন্তু এই বারবার বরণ করে তুলতে পারবো না। সত্যি সর্বমঙ্গলা, তুমি এই নাটকগুলো কোথা থেকে শিখেছো বলো তো? কোথেকে আবার শিখবে? বাপের বাড়ি কেউ নিশ্চয়ই যাত্রা পার্টিতে ছিল, সেই জন্যই ও ভালো অভিনয়টা করে।
কিন্তু মুশকিল কি জানো তো, তোমার এই ভালো অভিনয়টা না এখানে কাজে লাগবে না, কারণ এটা তোমার ধূপকাঠি বিক্রি নয় যে তুমি মিষ্টি মিষ্টি অভিনয় করবে আর লোক একেবারে প্যাকেট প্যাকেট ধূপকাঠি কিনে নিয়ে চলে যাবে। তোমার সমস্ত নাটক না আমি কিন্তু ধরে ফেলেছি। মা প্লিজ চুপ করো। আমি ভাবতে পারছি না যে তুই এই মেয়েটার জন্য তুই আমার মুখে মুখে তর্ক করছিস, আমাকে অপমান করছিস। মা এটাকে অপমান বলে না, এটাকে প্রতিবাদ বলে, যেটা আমি চিরকাল করে এসেছি। সে অন্যায় যেই করুক না কেন, তোমার কাছে, ঠাম্মির কাছে, মেজবৌদির কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি, প্লিজ আর অশান্তি করো না। কাল সকালবেলা বিয়ের অনুষ্ঠান শুরু, তার আগে আমি আর কোনো অশান্তি চাই না, প্লিজ। ছি সর্বমঙ্গলা, এভাবে কেউ কাঁদে? তুমি জানো না যে মেয়েদের জীবনে কত রকম পরীক্ষার সম্মুখীন হতে হয়? ও দিদিভাই প্লিজ, তুমি আর ওকে উস্কিও না তো। আহ সঞ্জনা, বাজে কথা বলা বন্ধ করো না। এই শ্রেয়া, ওকে নিয়ে ঘরে যা, ও রেস্ট নিক, কাল সকাল থেকে তো আবার সবকিছু শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি যাও ঘরে যাও, আর কিন্তু কোনো ভুল করো না তুমি। না বাবা, ও আর কোনো ভুল করবে না, আমি ওকে সব বুঝিয়ে নিয়ে এসেছি। তুই সব বুঝিয়ে নিয়ে এসেছিস মানে? তুই বললি সব হয়ে যাবে, আমাদের কোনো অস্তিত্বই নেই তাই না? বাবা অনিশ, এখন থেকে বউয়ের ঢাল হয়ে বউকে গার্ড করছো? এমা তুমি এটা জানো না মেজো বৌদি, একজন স্বামীর তো এটাই প্রধান ধর্ম হওয়া উচিত। একটু চুপ কর, মুখে বড় বড় কথা, আমাদের মুখে চুনকালি মাখিও তো শান্তি হয়নি না, এখনো তুই ওই মেয়েটার হয়ে কথা বলে যাচ্ছিস। আরে এই মেয়ে, তোমাকেও আমি বলি হারিয়ে যাই, তোমার এতটুকুনি বুদ্ধি নেই, বাড়ির সবাই তো তোমাকে মেনে নিয়েছিল। আমি মেনে নিইনি সেটা আলাদা কথা, কিন্তু বাড়ির বাকি লোকেরা তোমাকে মেনে নিয়ে তো বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছিল, আর সেটা দেখেও তুমি উধাও হয়ে গেলে বাড়ি থেকে। যে অনিশ কাঞ্জিলাল তোমার কাজে তোমাকে এত হেল্প করেছে, যে অনিশ কাঞ্জিলাল তোমাকে বাঁচিয়েছে, তার পরিবারের মন সম্মান নিয়ে খেলা করতে তোমার এতটুকুনি বাদলো না? মা মা প্লিজ, তুমি আবার এই কথাগুলো কেন বলছো বলো তো? তোমার এই কথাগুলো বলার জন্যই কিন্তু ও চলে গেছিল। তুমি এই কথাগুলো বললে ও নিজেকে অপরাধী ফিল করে, ও মনে করে আমাদের পরিবারের ও ক্ষতি করছে, নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে মা ওর। প্লিজ মা তুমি এসব কথা বলো না, আমি যদি না যেতাম তাহলে কিন্তু ওকে ফিরিয়ে আনা যেত না। মা তুমি প্লিজ এসব কথা ওকে বলো না, ওকে এসব কথা বলে আর ছোট করো না মা, প্লিজ। সত্যি তোমরা নিজেরা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে আর অপমান করো না, আর ছোট করো না। তোমাদের কথা শুনে ওর মনে হচ্ছে যাবতীয় ক্ষতির জন্য ও দায়ী। ওকে এভাবে আর অপরাধের দায়ে জর্জরিত করো না তোমরা। বাহ দারুণ, মা দেখে তো কিরকম সবাইকে ব্রেন ওয়াশ করেছে মেয়েটা। মেজ বৌদি প্লিজ এরকম বাজে কথা তুমি বলো না। কোনটা বাজে কোনটা ভালো সেটা বোঝার মতো ক্ষমতা তোমার আছে অনিশ? এই মেয়েটা তো পুরোটাই তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে। আর ও তো জানতো যে নাটক করে এখান থেকে বেরিয়ে গেলে তুমি ওর পেছন পেছন সুসুর করে চলে যাবে। দোহাই দোহাই আপনাদের, আপনারা দয়া করে আমাকে নিয়ে আর এরকম কথা বলবেন না, আমি সহ্য করতে পারছি না। দেখুন আমি জীবনে জীবনে কখনো কাউকে ঠকাইনি, কেন তো কোনো অন্যায় করিনি, আর কখনো কারোর কোনো ক্ষতি করিনি। আপনাদের কোনো ক্ষতি করার কথা ভাবার আগে যেন আমার মৃত্যু হয়। সর্বমঙ্গলা, হ্যাঁ সর্বমঙ্গলা, তুমি আর এই রাত বিরেতে অলক্ষণে কথা বলো না তো মা। এই শ্রেয়া, সবাইকে একটু খেতে টেতে দিই,
কাল সকাল থেকে তো নিয়মকানুন সব শুরু হয়ে যাবে। অনিশ, তুই ওই সর্বমঙ্গলার বাড়ির লোককে নিমন্ত্রণ করিসনি? হ্যাঁ হ্যাঁ করেছি, কাল ওনারা সবাই আসবেন। কখন আসবি? আরে মেয়ের বিয়ের নিয়ম কাজ সব বাপের বাড়ির লোক ছাড়া কে করবে? বৃদ্ধি দদিমঙ্গল এগুলো সব কে করবে? না বাবা, সর্বমঙ্গলার বাবা বৃদ্ধি করতে পারবে না, কারণ ওর বাবা তো খুব অসুস্থ, দাঁড়াতেও পারে না আর মেঝেতে বসতেও পারে না। বলছিলাম যে তাই এই বড় বৌদি দিদিভাই, এই দিদিভাই তোরা পারবি না? ওর বাড়ির লোক হয়ে এই যে বিয়ের আচার নিয়ম এগুলো ওর হয়ে করতে পারবি না তোরা? পারবো ভাইয়া, সব পারবো, কিন্তু আমাদের তো তোর বিয়ের নিয়মকানুনও পালন করতে হবে, তাই না? ও, তাহলে সর্বমঙ্গলার জন্য বিয়ের কাজকর্ম কে করবে? কেন কেন আমি তো আছি। আমি তো আছি। আমি তো আছি।